ঠিকাদার সংস্থার ম্যানেজারকে মারধরের অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে। হাওড়ার পাঁচলার দেউলপুরের একটি কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ, মালিক ও কন্ট্রাক্টরের কাছে দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভস্থলে পুলিশের সামনেই হাতাহাতি শুরু হয়। গত সোমবার কারখানার শ্রমিক ও বিজেপি পক্ষ থেকে ঝান্ডা লাগিয়ে কারখানার মেন গেট আটকে বিক্ষোভ দেখায় শ্রমিক ও বিজেপি দলের পক্ষ থেকে। বিক্ষোভস্থলের কাছাকাছি পার্শ্ববর্তী একটি ওষুধের গোডাউনে কর্মসূত্রে যায় কারখানার ঠিকাদার বিকাশ ঢালির এক কর্মচারী দীনেশ ধামালি। তাকে বিক্ষোভকারী শ্রমিক অভিজিৎ ধামালি সহ প্রায় 15-16 জন তার উপর চড়াও হয়ে বাঁশ ইট দিয়ে বাইক থেকে ফেলে মারধর শুরু করে। আহত ব্যক্তি জানান, সম্পূর্ণ ঘটনাটি বিক্ষোভস্থলে আসা পুলিশের সামনেই ঘটেছে। আক্রমণকারীদের বিরুদ্ধে পাঁচলা থানায় লিখিত অভিযোগ করেন দীনেশ ধামালি। সরকারি হাসপাতাল কুলাইয়ে প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ বোধ করায় তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল বিকেলে বাড়ি ফিরে তিনি আরও জানান, 8 তারিখ পার্টি অফিসের কন্ট্রাক্টর বিকাশ ঢালির নামে বিজেপি পার্টির অফিসের সামনে হামলার যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। গুরুতর আহত দীনেশ ধামালি এখন চিকিৎসাধীন। আমাকে ঠেলে সাইডে কাদায় ফেলে 17-18 জন মিলে ধরে ঘাড়ের ওপরে পা তুলে বাঁশ ইঁট যা পেরেছে তাই দিয়ে মেরে, এবং দাদা ওই আন্দোলনের যত ওনাদের লোক ছিল সবাই ছিল, এবং পায়না থালার বড়বাবু মেজবাবু ওখানে উপস্থিত দাঁড়িয়েছিলেন তাদের সামনে পর্যন্ত আমাকে মেরেছে। এবং আইনি ব্যবস্থা বলতে দেখুন, আমার সঙ্গে সঙ্গে বড়বাবু ওখানে বললেন যে কে মেডিকেল করাও, তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমাদের কুলাই হসপিটালে মেডিকেল করিয়েছি। মেডিকেল করিয়ে আমি পাঁচলা থানায় একটা জিডি আপাতত লিখিয়ে রেখে এসেছি স্যার, কারণ আমার সেই মুহূর্তে যা পরিস্থিতি ছিল আমি ওখান থেকে ফিরতে পারতাম না। আমি থানার সামনেতেই পড়েছিলাম, বমি হচ্ছিল আমার, ওখান থেকে তারপরে আমার জ্ঞান হারিয়ে ফেলি। লোক আমাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করে, সেই অ্যাডমিট করার পরে কী হয়েছে আমি জানি নাই। আজকে আমি এই এখন জাস্ট বাড়িতে এসেছি। তার যত আমার গোলাবাড়িতে যা কাজ আছে বিকাশ ঢালির, আমি পুরোটাই ওনার দেখাশোনা করি। লেবার মাইনে থেকে সাইডের যে মাল পড়বে সেই মালের হিসেব, এবং কোন সাইডে কোন মাল খালি হবে তার হিসেব, সব খাতাপত্র সব কাগজ আমার কাছে। সে আমাকে মাস গেলে একটা মাইনে দিয়ে আমাকে রেখে দিয়েছে। এই যে মাস ধরে যেহেতু বেশ কিছু লেবার বন্ধ আপনি কাজ করছেন, সেইটাই কি খুব অ্যাকচুয়ালি দেখুন, ওটা তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর, ওখানে বেসিক হিসাবে 4টে কন্ট্রাক্টর, এর পিছনে আরও ক্ষোভ আছে। যেটা হচ্ছে প্রথমত ওখানে তোলা, কারণ ওই যে পার্টি অফিসটা হয়েছে ওখানে, ওটা পার্টির নামে একটা তোলা অফিস। ওখানে যে কোনো ধরুন আমি কাজ করতে যাই, কারণ বিকাশ ঢালি আমাকে সাপোর্ট করে কোম্পানির সঙ্গে আমাকে রিলেশন করিয়ে দিয়েছে, তো সেই সব কোম্পানির থেকে আমি যখন ওয়ার্ক কাটার নিয়ে কাজ করতে যাই, সেই যখন কাজের ওয়ার্ক কাটার নিয়ে আমি গাড়ি ঢোকাই, ধরুন আমার বালি ফিলিং বালির গাড়ি, টনচিপের গাড়ি, এমনি বালি গাড়ি সব আসে, ওরা রাস্তায় গাড়ি আটকে দেবে, দিয়ে কোম্পানির সঙ্গে ঝামেলা করবে, দিয়ে সেখান থেকে তোলা নেবে বা গাড়ির হিসেব নেবে। ধরুন এই কাজ হিসাবে তোলা নেয়, সেই তোলার একটা রাগ তা ওদের। আর যেহেতু এখানে 4টে কন্ট্রাক্টর, প্রথমত হচ্ছে ইন্দ দাস, পোলয় ঘোষ, প্রশান্ত দাস এবং বিকাশ ঢালি, এই 4টে কন্ট্রাক্টরের মধ্যে হচ্ছে বিকাশ ঢালি একটা কন্ট্রাক্টর, তার আমি কাজ করি। তো এখানে যা প্রশান্ত দাসের রাগ হচ্ছে বিকাশ ঢালি কেন ধুলোগড় থেকে এসে এখানে কন্ট্রাক্টারি করবে, তার কন্ট্রাক্টারিটা কেন এ দেখাশোনা করবে, এই হচ্ছে প্রশান্ত দাসের প্রথমত রাগ। দ্বিতীয় হচ্ছে এই তোলা সব কিছুতে আমি যে প্রতিবাদ করি, বিকাশ ঢালি এসে সেই সাপোর্টটা আমার সঙ্গে করে যে কেন তোলা হবে, এই পার্টির নাম নিয়ে কেন তোলা হবে, বিকাশ ঢালি যে এই সাপোর্টটা করে সেইটা নিয়ে ওদের রাগ। সেই কারণে আজকে আমরা ওকে, ওরা আমাকে জোর জবরদস্তি ওই ফ্যাক্টরিতে আমি যাইনি, তার মানে ওরা যে আন্দোলন করছে, যে কারণে আন্দোলন করছে সেই কারণে আমি যাইনি সেখানে,
বিকাশশালী এরম কি আমাকে বলেনি যে বলেছে যে তুমি ওদের ঝামেলায় কোনো যাবে না, তুমি আমার লেবার, আমার লেবারের মতন থাকবে, তুমি তোমার কাজ তুমি তোমার মতন দেখবে। তো ওরা যেদিন আন্দোলন করছিল, প্রশান্ত দাসের নেতৃত্বে সব যে আন্দোলন করছিল, সেই আন্দোলনটা ওরা চালিয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওই ফ্যাক্টরিতে আমি পাশের ফ্যাক্টরিতে আমি অন্য ফ্যাক্টরিতে কাজে গেছি, সেখান থেকে আসার সময় ধরে আমাকে প্রশান্ত দাস, অভিজিৎ ধামালি এবং ওদের সঙ্গে যারা ছিল তারা সবাই মিলে মোটামুটি 16-17 জন মিলে আমাকে ধরে জোরপূর্বক মারধর করে গাড়ি ফেলে দেয়, সোনার চেন ছিঁড়ে নিয়েছে এবং দকটে আমার 10,000 টাকা ছিল পেছনের পকেটে, সেই টাকাটাও বার করে নিয়ে নিয়েছে। যে ওদেরকে 8 তারিখে মারধর করা হয়েছে, হ্যাঁ, পার্টি অফিসের সামনে, ওইটা পুরো সম্পূর্ণ মিথ্যা। কারণ সেই দিন বিকাশ ঢালি যখন ওখানে কথা বলতে আসে সবাই সঙ্গে, আমাকে সেখানে বিকাশ ঢালি ফোন করে ডাকে, আমি সেখানে যাই, গিয়ে আমার সামনে শুধু কথা হয়েছে কেন গালাগালি খেসাখিস্তি করা হবে বা লেবাররা কেন গালাগালি খেসাখিস্তি করবে, এইটুকু। মানে বিকাশ ঢালি, প্রশান্ত, এই পোলায় ঘোষ এবং ইন্দ্র দাসকে গালাগালি, হ্যাঁ, কোম্পানি সহ কন্ট্রাক্টরদের যে গালাগালি করেছে, এই যে গালাগালিটা করা হয়েছে এইটা খালি জিজ্ঞাসা করছে কেন গালাগালি করা হবে, যে তুমি এখানে প্রশান্ত দাস যে এখানে তুমি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব সামনে কেন গালাগালিটা হবে, এই কথাটা জিজ্ঞাসা করতে যাওয়ায় ব্যাস আর পুনর এই কথাটা জিজ্ঞাসা হয়েছে, কথাটা কওয়া হয়েছে, তারপরে বিকাশ ঢালি বাড়ি চলে গেছে, আমিও বাড়ি চলে, এইটুকুই বিকাশ ঢালি আমাকে বলেছে যে আইন ছাড়া তুমি কোনো কাজ করবে না। দাদা, বিজেপি পার্টি করি আমরা, একই পার্টিরই লোক সব, কিন্তু এরা যে রাজনীতিটা করে তোলা তোলার রাজনীতি, সেই রাজনীতির কারণে দাদা আমরা এই পার্টি থেকে সাইড হয়ে গেছি। যেমন রাকেশ ধামালি, আমি, দীনেশ ধামালি, আমরা দু ভাই ওই পার্টির জন্য অনেক কিছু করেছি ওই পার্টি অফিসে। তো ওই পার্টি অফিসে অনেক কিছু করার আমরা তো অবদান যা আছে ভোলার মতন না, ওরা যদি ভুলে যায় কিছু করার নেই, কিন্তু আমরা সাইড হয়েছি এই কারণেই, শুধু ওখানে তোলা তোলার জন্যে, গাড়ি আটকে তোলা তোলা। পাঁচলা থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।